এবার চলবে আড্ডাবাজি। দর্শক, গত 30 এপ্রিল ভারতের সম্মানজনক দাদা সাহেব ফালকে চলচ্চিত্র উৎসব 2017-তে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে সেরা পরিচালকের পুরস্কার পান আমাদের বাংলাদেশের নির্মাতা আমিনুর রহমান মুকুল। এই পুরস্কার প্রাপ্তির প্রসঙ্গ ধরেই আজ আমাদের অতিথি হয়ে এসেছেন তিনি। চলুন দর্শক, আমরা কথা বলি পরিচালক আমিনুর রহমান মুকুলের সঙ্গে। শুরুতেই অভিনন্দন। ধন্যবাদ। কেমন আছেন? ভালো, খুবই ভালো। ভারতের দাদা সাহেব ফালকে পুরস্কার নিঃসন্দেহে অত্যন্ত সম্মানজনক একটি পুরস্কার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে চলচ্চিত্র জমা পড়ে এবং তার মধ্য থেকে জুরি বোর্ড সেরা পরিচালককে বেছে নেন। এই পুরস্কার প্রাপ্তি আপনাকে কতখানি আলোড়িত করেছে? যে কোনো, আমরা যখন যে কোনো শিল্প চর্চা যখন করি, ওটা থেকে এটা তো একটা রিকগনিশন, মানুষ আপনাকে আপনার কাজটিকে একটি গুরুত্ব দিয়েছে, কাজের একটা স্বীকৃতি দিয়েছে, রাইট? তো সেই জায়গা থেকে তো অবশ্যই ভালো লাগে। আমরা তো কাজ করি টাকা পয়সা ভালো থাকা সেই জন্য নয়, আমরা কাজ করি মানুষের ভালোবাসা পাওয়ার জন্য। তো সেই ভালোবাসাটা পাই, সেটার জন্য ভালো লাগে, অবশ্যই ভালো লেগেছে। এবং পাশাপাশি যেহেতু এটি ভারতে এবং বাংলাদেশের একটা রিপ্রেজেন্টেশন করতে পেরেছি, বাংলাদেশের ছবি চলচ্চিত্রকে আমি ওখানে দেখাতে পেরেছি, সেটা আমার জন্য খুবই গর্বের, গৌরবের। নিশ্চয়ই। যেই মুহূর্তে সেরা পরিচালকের নাম হিসেবে আপনার নামটি ঘোষণা করা হলো, তখনকার অনুভূতি কি ছিল? সত্যিকার অর্থে আমি এর আগেও আমার প্রথম চলচ্চিত্রটি নিয়ে আমি গিয়েছিলাম দিল্লিতে, তখন দিল্লি ফেস্টিভ্যাল হয়েছিল, ওইটিতে গিয়েছিলাম। তখন এক ধরনের এক্সপেকটেশন ছিল, এবারের ছবিগুলো খুবই ভালো ভালো ছবি, বিশেষ করে কন্টেন্টের দিক থেকে খুবই চমৎকার চমৎকার ছবি। শুধুমাত্র ভারতেই বিভিন্ন এক একটা প্রদেশ, এই বিভিন্ন প্রদেশ থেকে যে সমস্ত কাজগুলো এসেছে, অসাধারণ কিছু কাজ এসেছে। তো এগুলো দেখে আমি আসলে আমি আশা ছেড়ে দিয়েছি যে আমার ছবিটি আসলে কিছুই হবে না, কারণ ওদের কন্টেন্টগুলো খুবই ভালো এবং অনেক অনেক শ্রমসাধ্য কাজ। তারপর আমার প্রদর্শনী যখন চলছিল আমার ছবিটির, তখন আমি দেখলাম বাংলা ভাষা ওরা বুঝবে না, বোঝেন না, বুঝলেও কম মানুষ বোঝে, কিন্তু আমি দেখলাম যে ওদের অ্যাটেনশনটা ছবিটা গ্রহণ করছে, অ্যাটেনশনটা নিচ্ছে। তো তখন একটু এক ধরনের ইয়ে ছিল। তো পুরস্কারের নাম আমি আশা করিনি আসলে। তো যখন বললো যে সেরা পরিচালক হিসেবে আমাকে ডাকলো, তখন আমি সত্যিকার অর্থেই খুশি হয়েছি, আমি সাংঘাতিকভাবে আপ্লুত হয়েছি। আশাতীত একটা ব্যাপার ছিল আসলে আপনার জন্য। পুরো আয়োজনটা নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। প্রতি বছরই বিভিন্ন দেশ থেকে ওরা অনলাইনে ছবি জমা নেয় এবং অনলাইনেই এটা অ্যাপ্লাই করতে হয়। এবার যেমন প্রায় জমা পড়েছিল, আমি যতদূর জানি প্রায় 1000-খানেক ছবি, এর মধ্য থেকে 200 ছবিকে ওরা স্ক্রিনিংয়ের জন্য বাছাই করে, মানে অর্থাৎ অফিসিয়ালি সিলেকশন করে জুরি বোর্ড। তারপরে ওখান থেকে আবার কিছু ছবিকে পুরস্কার দেওয়া হয় কিংবা অ্যাওয়ার্ড দেওয়া হয়। যেমন আমার ছবিটি যখন শেষ হলো, তখন আমি দেখলাম যে বিভিন্ন লোকজন এসে আমার কার্ড চাইলো, কথা বললো। তো এই বিষয়গুলো আমারও ভালো লাগলে যে সমস্ত ছবিগুলো ভালো লেগেছে, আমি এগিয়ে গিয়েছি, আমার কার্ড দিয়েছি, ওদের কার্ড নিয়েছি। সো এই একটা আদান প্রদান, এখন ইমেইলে কথাবার্তা হচ্ছে। সো এই জায়গাগুলো নিয়ে একটি চমৎকার আয়োজন বলে আমি মনে করি। নিশ্চয়ই। যখন জমা দিয়েছিলেন আপনি আপনার এই চলচ্চিত্রটি, তখন কি আসলে ভেবেছিলেন যে আপনার ক্যারিয়ারে এই অর্জনটি যুক্ত হতে যাচ্ছে? ছবিটি যখন আমরা মানে শুটিং টুটিং শেষ করার পরে যখন আমরা এডিটিং প্যানেলে বসি, তখন পর্যন্ত আমি আসলে ছবিটি নিয়ে খুব বেশি আশাবাদী ছিলাম না। ছবিটির যখন আমি ফাইনালি যখন আমি এটাকে এডিট করতে করতে, এটার বিশেষ করে VFX-এর কিছু কাজ ছিল, সেগুলোতে আমি খুবই হতাশ, আমাদের দেশে এই কাজটি খুব ভালোভাবে হয় না। তো এগুলোতে এই হতাশা আছে, কিন্তু পরবর্তীতে আমি যখন কালার গ্রেডিং করলাম, সাউন্ডগুলো ঠিক করলাম এবং ফাইনালি যখন এই জিনিসটা দাঁড়ালো, তখন আমি খুবই আশাবাদী হয়েছি। একটু যদি বিস্তারিত বলেন আমাদেরকে আপনার কমলাপুরাণ নিয়ে, কবে নাগাদ চিত্রনাট্য লিখেছিলেন, নির্মাণ কবে শুরু হলো? চিত্রনাট্য লিখি আসলে 2013-তে, 2014-তে আমি অনুদানটি পাই। আচ্ছা। 2014-এর শেষ দিক থেকে আমি
ইয়ে শুরু করি, শুটিং শুরু করি এবং 15 পর্যন্ত আমি শুটিং করি। আমি একটু ওয়েদারকে প্রেফারেন্স দিয়েছি, আবহাওয়াটা আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, পরিবেশগুলো ইম্পর্টেন্ট ছিল। কিছু কিছু দৃশ্যের জন্য আমি মানে শুধুমাত্র ঢাকায় নয়, ঢাকা শহরে কিছু শ্যুট ছিল, কেরানীগঞ্জে কিছু শ্যুট ছিল, কাপ্তাইতে কিছু শ্যুট ছিল, পতেঙ্গা চট্টগ্রামের পতেঙ্গায় কিছু শ্যুট ছিল, দিনাজপুরে কিছু শ্যুট ছিল। তো আমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করে করে বিভিন্ন ওয়েদারে কমলাপুরাণ কমলার চরিত্রটিকে দেখবার চেষ্টা করেছি, এই চরিত্র এই ছবিটিকে নির্মাণ করার চেষ্টা করেছি। ভারতীয় জুরি বোর্ড তো কমলাপুরাণ দেখে ফেললো, আমরা কবে দেখব? এই 19 মে বিকেল 4টায় আমি উদ্বোধনী প্রদর্শনী করছি ঢাকা শিল্পকলা একাডেমির চিত্রশালায়। একটি ছোট্ট চলচ্চিত্র প্রদর্শনের জন্য একটা মিলনায়তন আছে, ছোট্ট মিলনায়তন কিন্তু আমাদের জন্য ভালো। তো সেখানে আমি এটার উদ্বোধনী প্রদর্শনী করব। এর পরপরই দর্শকদের জন্য আরও 2 প্রদর্শনী আমি রাখছি, 6টায় একটি প্রদর্শনী করব, 7টায় একটি প্রদর্শনী করব। এই মুহূর্তে আর কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন বা সামনে কি কি কাজ পাচ্ছি? আর জীবনানন্দের ছোট গল্প এবং সেটাকে আবার নতুন করে এটাকে অ্যানালাইজ করেছেন হচ্ছে শাহাদুজ্জামান আমাদের কথা সাহিত্যে। আশা করি এটা ছোট্ট আরেকটি কাজ করব, কিন্তু বড় কাজ করবার মতো এখন পর্যন্ত আমার কোনো পরিকল্পনা এখনো তৈরি হয়নি। আচ্ছা, অনেক ভালো লাগলো কথা বলে। নিশ্চয়ই সামনের সমস্ত কাজের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে এবং অসংখ্য ধন্যবাদ আজকে বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, মাছরাঙা টেলিভিশনকে এবং বিনোদন সারাদিনকে।